Pretstudio. Everyone, welcome to Pretstudio. আমি সুদীপ রয়েছি তোমাদের সাথে। আজ আমাদের 119তম এপিসোড। আজ অনেক তাড়াহুড়ো করে এপিসোডটা রেকর্ড হচ্ছে, তো কোনো ভুল হলে ক্ষমার চোখে দেখো। আজ একটাই ঘটনা শোনাবো, একটা ঘটনা হলেও ঘটনাটা খুবই ভয়ের হতে চলেছে। ঘটনাটি একজন চার্চের ফাদারের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। সম্পূর্ণ ঘটনা শুনলে নিশ্চয়ই তোমাদের গায়ে কাঁটা দেবে। ঘটনায় যাওয়ার আগে, যারা এখনও আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হওনি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দাও। আর যারা আমাদের কাছে তোমাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা পাঠাতে চাও, তারা ঘটনা পাঠাতে পারো। ঘটনা পাঠাতে পারো ইমেল করে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, এবং ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। তো চলো শুরু করছি আজকের ঘটনা। ঘটনা পাঠিয়েছেন রেহান বাংলাদেশ থেকে। হাই দাদা, কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আপনার কাছে পাঠানো এটা আমার দ্বিতীয় ঘটনা। প্রথম ঘটনাটি হয়তো আপনার পছন্দ হয়নি, তাই আপনি সিলেক্ট করেননি। আশা করছি আজকের এই ঘটনাটি আপনার এবং আপনার শ্রোতা বন্ধুদের ভালো লাগবে। আমার পরিচয় দিয়েই ঘটনা শুরু করছি। আমার নাম রেহান, বাংলাদেশের ময়মনসিংহ জেলায় থাকি, এবং বর্তমানে আমি নিউ ইয়র্কে আছি আমার বড় ভাইয়ের সাথে। যে ঘটনাটি আমি বলছি, এটি একজন খ্রিস্টান ব্যক্তির সাথে ঘটেছিল। উনি একসময় চার্চের ফাদার ছিলেন। একদিন আমি ট্রেনে করে ফিরছিলাম। আমার কামরায় খুব একটা বেশি ভিড় ছিল না, অল্প সংখ্যক লোকজন ছিল। হঠাৎ আমি দেখি একটি লোক আমার দিকে তাকিয়ে আছে। লোকটির একটি চোখ নষ্ট এবং চোখের নিচে বেশ গভীর একটা ক্ষত। লোকটির দিকে তাকালেই গাটা কেমন যেন করে ওঠে। লোকটি একভাবে আমার দিকে তাকিয়েছিল। আমি খুবই বিরক্ত হয়ে উঠে গেটের কাছে চলে যাই এবং কিছু সময় ওখানে দাঁড়িয়ে থাকি। দেখি লোকটি তখনও আমার দিকে তাকিয়ে আছে। আমি ভাবলাম লোকটিকে জিজ্ঞেস করি যে সে কেন আমার দিকে তাকিয়ে আছে। আমি গিয়ে সিটে বসি। তখন লোকটি আমার কাছে এসে নিজেই বলে, তোমার অনেক বড় বিপদ হতে চলেছে, তুমি নিশ্চয়ই কবরস্থান থেকে আসছো, তাই তো? কথাগুলো উনি ইংলিশে বলেছিলেন, আমি আমার ভাষাতেই বলছি। আমি লোকটির কথা শুনে অবাক হয়ে যাই। সত্যিই আমি কবরস্থান থেকেই আসছিলাম। লোকটি কিভাবে জানল এটা ভেবেই আমি অবাক হলাম। তখন তাকে বললাম, কে আপনি, আপনি কিভাবে জানলেন আমি কবরস্থানে গেছিলাম? উনি একটা মুস্কি হাসলেন এবং বললেন, এই চোখটা দেখছ, এটা এমনি এমনি খারাপ হয়নি। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম, আমার কী বিপদের কথা বলছিলেন আপনি? উনি বললেন, কবরস্থান থেকে নাকি কোনো স্পিরিট আমার পিছু পিছু এখানে চলে এসেছে। তারপর ওনার বুকে একটা ক্রস টেনে উনি ফু দিলেন আমার উপর এবং বললেন, আর ভয় নেই। আমি প্রথম থেকেই এসব ভূত পেতে বিশ্বাস করি, কারণ বাংলাদেশে এমন ভূত পেতের ঘটনা আমি ছোট থেকেই দেখে আসছি। তারপর উনি ওনার জীবনের কিছু ঘটনা আমাকে শোনাতে শুরু করলেন। আমি আমার ভাষাতেই ঘটনাটা বলছি। উনি বললেন, আমি ছোট থেকেই এক্সোসিজমের জিনিসটা নিয়ে একটু বেশি ইন্টারেস্টেড, ওটা নিয়েই পড়াশুনো শুরু করলাম এবং একসময় ফাদারও হয়ে গেলাম। অন্য জায়গা থেকে ফাদাররা এসে আমাদের এক্সোসিজম শেখাতেন। এক্সোসিজম হলো ভূত প্রেত ঝাড়ানোর এক ধরনের টেকনোলজি, এবং সেটা সম্পর্কে পড়াশুনো করাকেই বলা হয় এক্সোসিজম। আমি ওই শিক্ষাটা সম্পূর্ণ করি। তখন আমি একটা চার্চের ফাদার হিসেবে কাজ করছিলাম। একদিন রাতে আমার কাছে একটা ফোন আসে। ওপার থেকে বলে, ফাদার,
প্লিজ হেল্প মি, আমার ছেলেকে আপনি বাঁচান। এবং আমি জিজ্ঞেস করলাম কোথা থেকে বলছেন, উনি ঠিকানাটা বললেন। এবং তারপরই হঠাৎ একটা চিৎকার শুনতে পারলাম ফোনের ওপারে এবং ফোনটা কেটে গেল। কল ব্যাক করলাম কিন্তু ফোনটা সুইচ অফ বলছিল। আমি পরদিন ওই ঠিকানায় চলে যাই। দরজা খুলেই বাড়ির লোক বলে, থ্যাঙ্ক গড ফাদার আপনি এসেছেন। আমি বললাম, এবার বলুন কি হয়েছে। উনি বললেন, তার ছেলে হোস্টেল থেকে ফেরার পর থেকে অদ্ভুত আচরণ করছে, নিজে নিজেই কেমন যেন বকবক করে। একদিন হোস্টেলের দুটি ছেলে এবং একজন স্যার এসে ছেলেকে বাড়ি দিয়ে যায়। তারা বলেন ও নাকি অন্য রকম হয়ে গেছে, ওর আচার ব্যবহার সব নাকি পরিবর্তন হয়ে গেছে। একদিন তারা দেখেন যে আমার ছেলে নিজের রুমে টিকটিকি ধরে ধরে জ্যান্ত টিকটিকিগুলো খাচ্ছিল। ওর বন্ধু ওকে বারণ করায় ও তার উপর অ্যাটাক করে দেয় এবং ওর বন্ধুর হাতে অনেক জোরে একটা কামড় বসিয়ে দেয়। তারপর একদিন তার দেখে যে সে নিজের বেডের উপর বমি করে রেখেছে এবং তার উপরে সে শুয়ে আছে এবং তার মুখ দিয়ে লালা বার হচ্ছে এবং তারপর থেকে সে সবাইকেই কাছে গেলেই গালাগাল করত এবং কিছু বলতে গেলেই তার গায়ে থুতু ছিটিয়ে দিত। তারপর তারা তাকে বাড়ি দিয়ে যায়। বাড়ি আসার পর থেকে সে কারোর সাথে কোনো কথা বলে না, সোজা তার ঘরে চলে যায় এবং দরজা বন্ধ করে দেয়। সেদিন আমরা আর দরজা খোলার চেষ্টা করি না। পরদিনও যখন সে দরজা খুলছে না তখন সেই লোকটি তার দরজা ভাঙার সিদ্ধান্ত নেয়। পাড়ার কয়েকটি ছেলেকে ডেকে আনে এবং দরজা ভাঙা হয়। দরজা ভেঙে যা তারা দেখে তাতে তাদের পায়ের নিচে থেকে মাটি সরে যায়। তারা দেখে তাদের ছেলে একটা জ্যান্ত ইঁদুর তার মুখের মধ্যে পুড়ে রেখেছে। ইঁদুরের লেজটা মুখের বাইরে ঝুলছে এবং তার মুখ দিয়ে গড়িয়ে পড়ছে তাজা রক্ত। ছেলেটি তাদের দিকে তাকাতেই প্রতিবেশী ছেলেগুলি দৌড়ে পালিয়ে যায়। এবং তারপর যখন আপনাকে কল করি, আপনার সাথে কথাই বলছিলাম, তখনই আমার ছেলে আমার উপর অ্যাটাক করে এবং আমার হাতে কামড় দেয়। হাত থেকে ফোনটা পড়ে গিয়ে সুইচ অফ হয়ে যায়। তারপর আমি বললাম, আপনার ছেলের ঘরে চলুন তো একটু। উনি আমাকে ছেলের ঘরে নিয়ে গেলেন। ঘরটা একদম অন্ধকার ছিল এবং ঘরের মধ্যে প্রচণ্ড একটা বাজে গন্ধ বার হচ্ছিল, যেন গা পাকিয়ে উঠছিল। তারপর লাইট জ্বালাতে বললাম। দেখি ছেলেটি খালি গায়ে তার বেড়ির উপর শুয়ে আছে, পুরো খাটে সে বমি করে রেখেছে। আমি ওকে দেখে বুঝেছি যে ও পজেসড হয়েছে। আমি কিছু বলার আগেই ছেলেটি হেসে উঠে বলল, রিমেম্বার ফাদার। আমি অবাক হলাম। রিমেম্বার মানে? চার্চের পারমিশন ছাড়া আমি কোনো রকম স্টেপ নিতে পারি না, তাই ঘর থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে মনে হলো যেন এক নরক থেকে বেরিয়ে এলাম। লোকটিকে বললাম, আমি কাল আবার আসবো দুজনকে নিয়ে, আজ চলি। আমি ব্যাপারটা চার্চে আলোচনা করলাম এবং পরদিন একজন প্রফেসর এবং আমার এক ছাত্রকে নিয়ে ওই বাড়িতে আবার যাই এবং ছেলেটির ঘরে ঢুকে পবিত্র জল ছড়াতে থাকি। ছেলেটি তখনই অকথ্য ভাষায় আমাকে গালাগাল দিতে শুরু করে এবং আমার গায়ে সে থুতু ছিটিয়ে দেয় এবং অসম্ভব রেগে যায় আমার উপর এবং রাগে সে গোংরাতে থাকে। তারপর আমি বাইবেল পড়তে শুরু করি। ছেলেটির চোখ সাদা হয়ে যায়। আমার সাথে থাকা দুজন ভয় পেয়ে তারা বাইরে দৌড়ে পালিয়ে যায় এবং আমাদের কিন্তু বারবার শেখানো হয় যে এই সব মুহূর্তে যেন আমরা ভয় না পাই। এতে কালো শক্তি আরও পাওয়ারফুল হয়ে যায় এবং তারা আমাদের উপর অ্যাটাক করতে পারে। তারা পালিয়ে যাওয়ার পর ঘরে আমি একা পড়ে যাই। ছেলেটি তার হাতের বাঁধন ছাড়িয়ে ফেলে এবং ঝাঁপিয়ে পড়ে আমার উপর।
এবং তার মুখ আমার কানের কাছে এনে বলে, রিমেম্বার মি ফাদার। তারপর আমার মাথার কাছে একটা আয়না ছিল, সেটা সে তার মাথা দিয়ে ভেঙে ফেলে এবং ওখান থেকে একটা কাচের টুকরো নিয়ে আমার চোখের মধ্যে ঢুকিয়ে দেয়। আমি জোরে চিৎকার করে উঠি এবং যন্ত্রণায় ছটফট করতে থাকি। অজ্ঞান হওয়ার কিছু আগ মুহূর্তে আমি শুনতে পারছিলাম সে বলছিল, এর আগের বার আমাকে বাধা দিয়েছিলি, এবার আর পারবি না, আমি এর আত্মা নিয়ে যাবই। তারপর আমি জ্ঞান হারাই। তারপর আমার যখন চোখ খোলে দেখি আমি হসপিটালে, আমার একটা চোখ নষ্ট হয়ে গেছে এবং আমি নাকি গত 3 মাস হসপিটালে কোমায় ছিলাম। শুনলাম ওই ছেলেটিও নাকি মারা গেছে এবং তারপরই তার বাবাও নাকি স্ট্রোক করে এবং সে এখন শয্যাশায়ী। তো দাদা, এটা ছিল আমার শোনা একটা ঘটনা। ঘটনাটা ভালো লাগলে অবশ্যই পড়ে শুনিও। তো এটা ছিল আজকের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ফেলো এবং ঘটনা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো আজ এখানেই বিদায় নিচ্ছে, দেখা হচ্ছে পরের এপিসোডে আবারও কোনো সত্যি ভৌতিক ঘটনা নিয়ে।